সাতক্ষীরা মিলবাজারে বিদ্যুৎ স্পর্শ হয়ে হাবিবুর রহমান ভুট্টো নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। সোমবার 8 ফেব্রুয়ারি সকাল 9:30 সময় সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার দামোদর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যুতের লাইনে তার মেরামতের জন্য খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে সেখানে ঝুলেছিল তার মরদেহ। সাতক্ষীরার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, খুলনা একটি ঠিকাদার প্রতিষ্ঠান, খুলনা সাতক্ষীরা বিদ্যুৎ সংযোগ খুঁটি ও তার পরিবর্তনের কাজে করছে। সকালে একটি ফিডারের কাজ করার জন্য তারা সংযোগ বন্ধ করার অনুরোধ করলে বিদ্যুৎ বিভাগ তা বন্ধ করে দেয়। অথচ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী অন্য একটি ফিডারে খুঁটিতে উঠে কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এখানে কাদের গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসিম মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।